আসসালামু আলাইকুম এ টু জেড এস টিম টেক সিরিজের এ পর্বে এস টিমেল ইউএল টেক নিয়ে আলোচনা করব তার আগে সবার প্রতি অনুরোধ থাকলে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা কেন লোকত হোভার সাবস্ক্রাইব বাটন শোভাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে ট্রিটি হচ্ছে এসটিমেল ইউএল টেক ইউএল ডি দিয়ে আন আনওয়ার লিস্ট বোঝানো হয় ইউএল ট্যাগের মাধ্যমে একটি এস ডিএমএল লিস্ট তৈরি করা হয় এই ট্যাগ দিয়ে তৈরি লিস্ট আইটেমগুলোর পূর্বে ডিফল্টভাবে বুলেট চিহ্ন থাকে তবে সিএসএস ব্যবহার করে এই চিহ্নকে তুলে দেওয়া যায় ইচ্ছা হলে বুলেটের জায়গায় অন্য যুক্ত করা যাবে লিস্ট তৈরি করার জন্য অবশ্যই ইউএল এলিমেন্টের ভিতরে অন্তত একটি এলআই এলিমেন্ট ব্যবহার করতে হবে তবে একাধিক এলআই এলিমেন্ট ব্যবহার করা যাবে তাহলে ইউএল কি মোটামুটি কিছুটা দাঁড়াটা আমরা এখান থেকে নিলাম এখান থেকে এডিটরে একটা ইউএল টেক ইউএল বলতে বোঝা হয় আনওয়ার্ডার লিস্ট এখানে অবশ্যই একটা এলআই থাকতে হবে অন্তর্পক্ষে একটি হোম আমি দেব তিনটি অ্যাবাউট কন্টাক্ট এই চিন্তা দিলাম সেভ করলাম সেভ করে ব্রাউজার রান করব এখানে দেখেন একটা পাশে একটি ব্লেট চিন্নর মতো এসেছে স্কোয়ার ছোটো ছোটো স্কোয়ার কতগুলো এই যে এটাকে আপনি স্টাইলের মাধ্যমে যে একটি লিঙ্ক তৈরি স্টাইলের মাধ্যমে এগুলোকে আপনি লিস্ট ইচ্ছামতো সাজাতে পারেন সমস্যা নেই আপনি এখানে যদি আপনি স্টাইল করেন যে স্টাইল ট্যাগের মাধ্যমে করতে পারেন অথবা ইন্ডিয়ান করতে পারেন সরাসরি এখানে ইউএল এর মধ্যে আমি এখানে কি করবো ইউএল বা সরাসরি স্টাইল নন করে দিলাম এখন দেখেন নন করলে কি হয় এই বুলেটগুলো চলে এসেছে এখন এটার ভিতরে যে এলআইগুলো আছে এলাইগুলো সারা সারি নিচ্ছি যে কারণ এলাইগুলোকে আমি ফ্লোর লেফট দিলাম ফোনার লেফট বলতে গেলে এগুলো পাশাপাশি চলে আসে ফ্লোর লেফট মার্জিন মার্জিন উপর নিচে জিরো পাশাপাশি টেন ফিক্সেল দিলাম এখন দেখেন এগুলো কি হচ্ছে পাশাপাশি চলে এসেছে এভাবে আমরা মেনুগুলো তৈরি করে থাকি এই ব্যবহার করে ইউএল ব্যবহার করে এভাবে তাহলে বন্ধুরা আপনি মোটামুটি সিএসএস সিএসএস এর মধ্যে করে গেলে আমরা আরও সিএসএস টিউটোরিয়ালে গেলে আমরা মোটামুটি আরো বেশ কিছু এভাবে সুন্দর সুন্দর মেনুগুলো বানিয়ে দেখাবো তাহলে আজকে টিউটোরিয়ালটা করছে না এখানে রাখি রাখা ফেস